সুজির তৈরি লোভনীয় চার ধরনের পিঠে রেসিপি আজকে একসঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর পিঠের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো প্রথমেই দেখুন দেখিয়ে দিচ্ছি সুজির পাটি পাটিসাপটা কি করে এই নরম তুল তুলে সুজির সাপটাগুলো বানাবেন তার সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে লাগবে দেখুন সুজি এখানে সুজি প্যাকেট থেকে সুজি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে সুজির এই রকম ডাস্ট বানিয়ে নিয়েছি এর থেকে মাপ করে আমি মেজারিং কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজির পাউডার তারপরে সেই কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি একটু উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে নিচ্ছি একেবারে ঠান্ডা জল দিয়ে মাখবেন না একটু উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে তাহলে দেখবেন ব্যাটারটা একেবারে ক্রিমের মতন হবে আর স্মুথও হবে আর এখানে জল কতটা লাগলো সেটাও আমি বলে দিচ্ছি যেই কাপের মাপ করে সুজিটা নিয়েছিলাম সেই কাপের দেড় কাপের একটু বেশি লেগেছে দু কাপ লাগেনি তবে দেড় কাপ লেগেছে এই মাপ করে জল দিতে হবে তাহলে দেখবেন ব্যাটার একেবারে ঠিকঠাক হবে কিছুক্ষণ এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকম ঘন করে ব্যাটার বানাতে হবে ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে এদিকে নারকেলের পুর তৈরি করে নিচ্ছি তার জন্য কোরানো নারকেল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ কোরানো নারকেল নিলে এক কাপ দিতে হবে চিনি এই মাপ করে দিতে হবে চিনি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দুটো এলাচকে একটু থেতো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট মতন সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা একটু গলে যাবে তারপরে কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চিমটে থেঁতো করে নেওয়া আদা তারপরে মিশ্রণটাকে তুলে দিচ্ছি কড়াইতে কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর চটচটে হতে শুরু করবে চিনিগুলো মেল্ট হয়ে যাবে এবং খুব সুন্দর পাক হয়ে পুর রেডি হয়ে যাবে দেখুন পুর এরকম রেডি হয়ে গেছে এখন পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি তাওয়াতে অল্প করে তেল ব্রাশ করে নিলাম তারপরে এক হাতে করে ব্যাটার নিয়ে তাওয়াতে দিয়ে রকম একটু গোল গোলশেপে রুটি বানিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে তারপরে তাওয়াতে এই রকম এক হাতে করে ব্যাটার দিয়ে পাত্রা করে রুটির মতন তৈরি করে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবেন উপরে দেখবেন রকম ড্রাই হতে শুরু করবে উপরটা যখন একটু শুকনো হয়ে আসবে তখন এক সাইডে এইরকম নারকেলের পুরটা দিয়ে সেই সাইড থেকে ভাঁজ করতে শুরু করবেন দেখবেন খুব সুন্দর সহজে ভাঁজ করতে পারবেন এইভাবে ভাঁজ করে নিলেই রেডি হয়ে যাবে পাটিসাপটা আর দুই দিকের মুখটা একটু চেপে দেবেন তাহলে দেখবেন মুখটা খুব সুন্দরভাবে আটকে যাবে আর ভেতরে পুটটা বাইরে বেরিয়ে আসবে না এইভাবে তৈরি করে ফেলতে পারে নরম সুজির সাপটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টসে একবার হলেও জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন দারুণ হবে একেবারে নরম তুলতুলে হয় খেতে দারুণ লাগে সাধারণ সাপটা থেকে এটা কিন্তু স্বাদ একেবারে অনন্য হয় তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন এর পরবর্তী পিঠেতে আমি চলে যাচ্ছি তার জন্য বানিয়ে দেখাবো সুজির নরম তুলতুলে তুলে পুলি পিঠে শীতকাল মানেই পিঠে বলির সময় আর এই রকম যদি নরম তুল তুলে সুজির দুধ পুলিগুলো বানিয়ে নেওয়া যায় মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে খেতে দেখবেন দুর্দান্ত লাগবে তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন প্রথমে দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে সুজিগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি কালার বেশি লাল করার দরকার নেই মোটামুটি একটু ভেজে নিলেই হবে ভাজা ভাজা গন্ধ বেরোবে এবং সুন্দর একটা কালার আসবে বেশি লাল কিন্তু করবেন না মোটামুটি কালারটা একটু চেঞ্জ হলেই হবে এখন সুজিগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এখানে হাফ কাপ সুজি নিয়েছিলাম সুজিটাকে ভেজে নিচ্ছি সেই ক্ষেত্রে দেড় কাপ জল লাগবে আর আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম জল যখন এই রকম থাকবে তখন দিতে হবে ভেজে নেওয়ার সুজিগুলো সুজিগুলো দিয়ে কন্টিনিউস এরকম হাতের দিয়ে নাড়বেন দেখবেন খুব সুন্দরভাবে সুজিটা রান্না হয়ে যাবে জলের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে আর একটু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন তাহলে দেখবেন সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে নাহলে কিন্তু সুজিগুলো কাঁচা থেকে যেতে পারে তাতে পিঠেটা শক্ত হয়ে যাবে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পরে দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ডোতে পরিণত হয়ে গেছে সুজির এই মণ্ডটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর যেই থালাতে নামাবেন অবশ্যই একটু তেল মাখিয়ে রেখে দেবেন আর এই গরম অবস্থাতে এইরকম হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে গরম অবস্থাতে মেখে নিলে খুব সুন্দর মসৃণ গায়ের একটা ডো তৈরি করতে পারবেন ঠান্ডা হলে কিন্তু সুজি শক্ত হয়ে যাবে তাই চেষ্টা করবেন সবসময় এরকম গরম অবস্থাতেই মেখে নেওয়ার তারপরে এর থেকে এরকম ছোট ছোটো আকারের লেচিগুলো কেটে নিয়ে মাঝখানে দেখুন একটু চ্যাপটা করে দিয়ে এরকম বাটির মতন তৈরি করে নিতে হবে তারপরে মাঝখানে দিয়ে দিতে হবে নারকেলের পুর আর আমি এর আগে রেসিপিতে দেখিয়ে দিয়েছি নারকেলের পুরটা কেমন করে বানাতে হবে সেই রকম করে নারকেলের পুর তৈরি করে নেবেন নারকেলের পুর মাঝখানে দিয়ে এই রকম দেখুন সাইডগুলোকে প্রথমে আটকে দেবেন সাইডগুলোকে মুখটা আটকে দিয়ে তারপরে এই রকম ডিজাইন দিয়েও বানাতে পারেন আর হলে খুব সিম্পল এবং সহজভাবে এই রকম পিঠেটা বানিয়ে ফেলতে পারেন মোটামুটি ভেতরে পুরটা না বাইরে বেরিয়ে আসলেই হল এইভাবে করে সহজে পিঠেগুলো বানিয়ে ফেলুন এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি আর পিঠেগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করতে হবে তার জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি দিয়ে বানাচ্ছি যদি মনে হয় গুড় দিয়ে বানাবেন তাহলে কিন্তু পিঠেগুলোকে আগে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট রান্না করে নিয়ে দুধটাকে ঠান্ডা করে তারপরে গুড় অ্যাড করবেন না কিন্তু দুধের মধ্যে ছানা কেটে যাওয়ার ভয় থাকবে আর চিনি দিলে তাতে কোনো রকম অসুবিধে নেই কিছুক্ষণ দেখুন এরকম ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই পিঠে একেবারে রেডি হয়ে গেছে পিঠে খুবই নরম তুলতে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে একটি পিঠে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা পারফেক্ট হয়েছে তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই পিঠেগুলো তৈরি করে নেওয়া গেল আপনারা ওই সহজ পদ্ধতিতে পিঠেগুলো বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ লাগবে এর পিঠে বানিয়ে দেখাচ্ছি এর পরের পিঠে হচ্ছে সুজির ভাজা পিঠে এগুলোকে সুজির পাকন পিঠেও বলতে পারেন এইভাবে একবার পাকন পিঠেটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে আরও একটি ভিন্ন স্বাদের পাকন পিঠে রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে ওখান থেকে দেখে নেবেন ওই পিঠেটাও খেতে দুর্দান্ত হয় এইভাবেও বানিয়ে ফেলতে পারেন আর এখানে একটি নতুন ধরনের পিঠে বানাচ্ছি প্রথমে কড়াইতে ঘি দিয়ে প্রথমে সুজিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে সুজিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে দুধ স্বাদ মতো লবণ এবং দিতে হবে চিনি যেমন সাধারণত সুজি রান্না করতে হয় তেমন করে সুজি রান্না করে নিতে হবে দুধ দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটি চা চামচে চার ভাগের এক ভাগ লবণ এক চিমটি লবণ দিতে হবে আর দিতে হবে স্বাদ মতো চিনি এখানে যা যা উপকরণ লাগবে এখানেই দিয়ে দেবেন যদি মনে হয় গুঁড়ো দুধ দেবেন কিংবা এলাচ দেবেন কিংবা করোনা নারকেল দিতেও পারেন পছন্দমতো উপকরণগুলো এখানেই দিয়ে দেবেন দিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা এইরকম নরম পাগের করে সুজির মিশ্রণটাকে তৈরি করতে হবে সুজির এই মিশ্রণটাকে নরম করে রেখেছি এর মধ্যে মিশিয়ে দিতে হবে ময়দা ময়দা মিশিয়ে দিলে খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর পিঠেগুলো খেতে দেখবেন দারুণ লাগবে শুধু সুজি দিয়ে বানালে পিঠেগুলো ভাজার পরে হয়তো একটু শক্ত লাগতে পারে তবে কিন্তু এইরকম ময়দা যদি দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন একেবারে সফট হবে বেশ নরম তুলতুলে হয় কিছুক্ষণ একভাবে মেখে নেওয়ার পরেই দেখুন খুব সুন্দর ডোতে পরিণত হয়েছে ডোটাকে এরকম একটু ফ্ল্যাট করে দিলাম এবং একটু লম্বা করে দিয়েছি একটু চ্যাপটা করে দিতে হবে একটু পুরু রাখতে হবে তারপরে লাগবে একটি স্টিলের গ্লাস এরকম স্টিলের গ্লাসে দিয়ে সাইড থেকে এইরকম পিঠেগুলো কেটে নেবেন এইরকম অর্ধচন্দ্রাকৃতি পিঠেগুলো তৈরি করতে পারবেন খুব সহজে কোনো রকম ছাঁচেরও প্রয়োজন নেই আর সাধারণ পিঠে দেখবেন একেবারে অসাধারণ লাগবে দেখতেও খুবই সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে একটি স্টিলের গ্লাস দিয়ে এরকম সহজেই বানিয়ে ফেলতে পারবেন তারপরে পিঠেগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তেল ভালো করে গরম করে নিয়েছি একটি একটি পিঠে তেলের উপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আর তেলে দেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে ফুলকো হয়ে গেছে যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া ছিল তাই বেশ ফুলকো হয়ে যাবে শেপটা যতটা বানাবেন তার থেকে দেখবেন আগে থেকে অনেকটা বড় হয়ে যাবে বেশ ফুলকো হবে আর ভেতর থেকে দেখবেন বেশ স্পঞ্জিও হয় আর বেশ নরম তুলতুলে হয় গায়ের কালারটা দেখুন যখন এই রকম সোনালি হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেবেন তারপরে এগুলোকে এক সপ্তাহ খানিক রেখে খেতে পারবেন দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে তো আপনারাও আশা করি পিঠেটা বানাবেন আর পিঠেটা দেখবেন খেতে দারুণ হয় এর পরবর্তী পিঠে হচ্ছে সুজির ভাপা পিঠে এই পিঠেটাও আপনারা বানিয়ে দেখুন দারুণ লাগবে তার জন্য প্রথমে নারকেলের পুড় তৈরি করে নিচ্ছি আর শীতকাল মানে খেজুর গুড়ের সময় আর খেজুর গুড় দিয়ে পিঠে বানালে পিঠে খেতে দুর্দান্ত লাগে তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন লোভনীয় স্বাদের সুজির ভাপা পিঠে একেবারে রকম খেতে লাগে আর ভিন্ন একটি রেসিপি শেয়ার করছি প্রথমে দেখুন কড়াইতে জলের মধ্যে গুড় দিয়ে গুড়টা যখন ফুটতে থাকবে তখন দিতে হবে নারকেল কোড়া তারপরে দেখুন কিছুক্ষণ নাড়তে নাড়তে খুব সুন্দর পাক হয়ে এইরকম নারকেলের পুড় তৈরি করে নিতে হবে তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে অল্প করে ঘি ঘিয়ের মধ্যে সুজিগুলোকে একটু ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে অল্প করে সুজিগুলোকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে দুধ কিংবা এখানে জল দিতেও পারেন কিংবা দুধ দিলে টেস্টটা ভালো হবে দুধ দিতে হবে তারপরে দিতে হবে স্বাদ মতন চিনি এবং অল্প একটু এক চিমটে লবণ এইভাবে আপনারা বন্ধুরা একবার পিঠেটা বানিয়ে দেখুন পিঠে কিন্তু খেতে দারুণ লাগে আর শীতকাল মানে তো পিঠে পুলির সময় শীতকালে যদি এই রকম ভিন্ন স্বাদের পিঠেগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই হবে না যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে দেখুন এইভাবেই সূর্যের মণ্ডটাকে বানিয়ে নিয়েছি এখন একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে একটি মসৃণ গায়ে ডো বানিয়ে নিয়েছি তারপরে একটি পাতলা করে রুটির মতন তৈরি করতে হবে সাইডগুলো একটু ফেটে যাচ্ছে তাতে কোনো অসুবিধে নেই মাঝখানে মসৃণ হলেই হলো যতটা সম্ভব পাতলা করা যায় ততটা বেশি কিন্তু পাতলা করবে না তাহলে একেবারে ফেটে যেতে পারে মোটামুটি একটু পুরু রাখতে হবে এই রকম একটি রুটির মতন তৈরি করে নিচ্ছি তারপরে মাঝখানে দেখুন রকম পুরটাকে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া নারকেলের পুরকে একটু এরকম লম্বা করে দিয়ে দিলাম একটু নারকেলের পুর পুরু করে দিতে হবে তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে এখন শাড়িগুলো থেকে এই রকম মুড়িয়ে নিচ্ছি এইভাবে করে নারকেলের পুরটাকে সিল করে দিতে হবে এইভাবে চেপে চেপে আটকে দিলে খুব সুন্দরভাবে দেখবেন আটকে যাবে আর মুখ দুটোকে এইরকম একটু আটকে নেবেন তাহলে ভেতরে পুটটার বাইরে বেরিয়ে আসবে না এইভাবে করে সুজির রোলটাকে বানাতে হবে এখন সুজি রোল বানিয়ে নিয়েছি এখন পিঠিটাকে ভাপে বসিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে ভাপা পিঠা শেয়ার করছি এইভাবে বানিয়ে দেখতে পারেন দারুণ হবে কড়াইতে দেখুন জল দিয়ে দিয়েছি জল যখন এরকম একটু ফুটতে শুরু করবে তার মধ্যে একটি ফুটো ফুটো থালা বসিয়ে দিয়ে পিঠিটাকে দিয়ে দিতে হবে তারপরে দুই থেকে তিন মিনিট পরে পিঠেটাকে একটু উল্টে দেবেন যাতে অপর সাইডটাও খুব ভালোভাবে হয়ে যায় মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যেই দেখবেন পিঠে একেবারে রেডি হয়ে যাবে এখন পিঠেটা হয়ে গেছে পিঠের এই গাটা দেখে ভালো করে বুঝতে পারবেন পিঠের গাটা যখন দেখবেন এইরকম বেশ স্পঞ্জি লাগছে সফট লাগছে তাহলে বুঝতে পারবেন পিঠে একেবারে পারফেক্টলি হয়ে গেছে পিঠেটাকে ঠান্ডা করে দেখুন এইরকম চাকা চাকা করে কেটে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি খেতেও সুন্দর লাগে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এই সহজ সহজ পিঠেগুলো বানিয়ে দেখুন আর রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না আর এই রকম লোভনীয় সহজ সহজ রেসিপিগুলো পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সময় মতো রেসিপিগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ